আচ্ছা মিতুল মা, তাহলে তোরা বস, আমি একটু ফটো তুলে আসি। হ্যাঁ এই দাঁড়াও তো, ওসব ভিড়ের মধ্যে ভালো ছবি ওঠে না। আমার ছেলে আসবে, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেব, খুব ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। না আসলে আমাদের বাড়ির সবাই ওখানে রয়েছে, তাই ভাবছিলাম যে যাই একটু আর কি। আরে ওদেরকেও ডেকে নেবে, ওদের সঙ্গে আমার ছেলের আলাপ করিয়ে দেব। আচ্ছা আমার সঙ্গে কি তোমার কথা বলতে ভালো লাগছে না? এ বাবা চিচি, এরকম করে কেন বলছেন, সেটা একদমই নয়। আরে আমরা ফুচকা খেতে খেতেও গল্প করতে পারতাম, তাহলে সময়টাও কেটে যেত। কিন্তু আমার ছেলে তো আবার ডাক্তার, সেসব আমাকে ডায়েট চার্ট করে দিয়েছে, এই খেতে হবে, ওই খেতে হবে, এই খাওয়া যাবে না, সেই খাওয়া যাবে না। ও আচ্ছা, আপনার ছেলে ডাক্তার, বাহ ভীষণ ভালো। তাহলে আপনার ছেলেকে নিয়ে তো নিশ্চয়ই আপনার খুব গর্ব হয়। শুধু গর্ব কেন, অনেক কিছুই করার ছিল, কিন্তু এমন এক সংসার জুটলো জীবনের কিছুই তো হলো না। হ্যাঁ গর্ব করার মতোই ছেলে আমার এই বড় ছেলে, একেবারে হীরের টুকরো। পাড়ার রিক্সাওয়ালা থেকে দোকানদার সবাই ওকে এক ডাকে চেনে, সারাক্ষণ রুগী নিয়ে ব্যস্ত থাকে। আজকে তো সেই জন্যই দেরি হয়ে গেল। কতক্ষণে যে আসবে এই ছেলেটা, যাই হয়ে যাক এদের কাজ ছাড়া করা চলবে। তা গুগলি, তুমি কোন কলেজে পড়াশোনা করো? বিজনেস কলেজ। বাহ, তা তোমাদের কলেজটা কোথায়? মা মা, ভাই এসে গেছে। এসে গেছে? কি আক্কেল বল দেখি ছেলেটার, আমি কখন থেকে বসে আছি ওদের সঙ্গে আলাপ করিয়ে দেবো বলে। এসো আমার বড় ছেলের সঙ্গে আলাপ করিয়ে দিই, যেমন ভদ্র তেমন গুণী ছেলে। নিজের ছেলে বলে বলছি না, ওই যে আমার বড় ছেলে। ওর নাম আপনি জানলেন কি করে? আমি কি বলেছিলাম আপনাকে? না। আচ্ছা আমার ছেলের তো নাম খবরের কাগজে বেরোয়, নিশ্চয়ই পড়েছেন ওখানে। না গো মা, সেসব কিছু নয়। সেদিনকে তোমাকে ওই রাস্তার একটা ঘটনা বলছিলাম, মনে আছে? একজন মহিলা তার মেয়ের অ্যাক্সিডেন্টের পরেও ভয় না পেয়ে সাহস দেখিয়ে শেষ পর্যন্ত লড়ে গেলেন, আমাকে হেল্প করলেন তার মেয়ের চিকিৎসা করতে। ও হ্যাঁ হ্যাঁ বলেছিলেন মনে হয়। উনি সেই মহিলা। ও মা তাই নাকি? কাল আমার ছেলের মুখে আপনাদের কথা শুনলাম, ভুল কিছু বলেনি, আপনাদের সঙ্গে মিশে বুঝলাম আপনাদের পরিবারে এর কোনো তুলনা হয় না। শান্তি নেই আমার, কোথাও গিয়ে শান্তি নেই। একে যতই কাটিয়ে দেওয়ার ট্রাই করছি, ঠিক কোনো না কোনো ভাবে ফিরে আসছে। মিতুল মা হয়তো সঞ্জয়নকে নিয়ে ডিরেক্ট বিয়ের কথাই বলে বসবে এখনই। উফ, আমাকে তাড়াতাড়ি এদের সামনে থেকে সরে পড়তে হবে। গুগলি, এই বুঝি সেই মেয়ে যার চিকিৎসা তুই করেছিলিস? হ্যাঁ, ওরই তো মাথা ফেটে গেছিল। তারপর গুগলি, এখন কোনো প্রবলেম নেই তো? না ঠিক আছে মিতুল মা, আমি একটু ওদিক থেকে আসছি। সেদিন আপনার ছেলে আমাদের বিপদে যেভাবে পাশে দাঁড়িয়েছে, ও না থাকলে যে আমার মেয়ের কি হতো। খুব ভাগ্য করে আপনি এরকম ছেলে পেয়েছেন, ওর মতো ছেলে এখনকার দিনে পাওয়াই যায় না। মিতু কাকু, তোমার পরিচিত হওয়ার জন্য আর কেউ বেরোলো না, ওনাদেরকেই তোমার পরিচিত হতে হলো। দাঁড়া দাঁড়া, এর মাঝখান থেকে বললে বুঝতে পারবো নাকি কি হয়েছে পুরোটা বলতো। আর কি বলছিস, কে পরিচিত আমার? আরে ওই যে মনোরমা কাকি, ওনার ছেলেই ডক্টর সঞ্চয়ন। সঞ্চয়ন? আরে আগে বলবি তো, কি আশ্চর্য, তুমি সঞ্চয়ন দেখেছো? আগের দিন দেখা হলো কিন্তু আমি চিনতেই পারিনি তোমাকে। অর্ক কাকু, ও তোমার তো মনে থাকার কথা মনে হয়, কত ছোটবেলায় দেখেছো আমাকে। তুমি ভাবতে পারছো মিতুল, সুব্রত দাসী পুচকে ছেলেটা আজকে কত বড় ডাক্তার হয়ে গেছে। হ্যাঁ কিভাবে গুগলির পাশে দাঁড়ালো, হ্যাঁ ভাবাই যাচ্ছে না, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আরে নিজের লোকেরা প্রয়োজনে কাজে আসবে না তো কারা আসবে? তুমি তো বাদই দাও, আমি তো হসপিটালে থাকাকালীন জানতেই পারলাম না যে সঞ্চয়ন সুব্রত দাস ছেলে। কি কাণ্ড বলো তো, পৃথিবীটা না সত্যি গোল।
কোথা থেকে কিভাবে যে পরিচয় জুড়ে যায় কিছুই বলা যায় না আগে থেকে। আচ্ছা মা তোমরা কথা বলো, আমি একবার ভেতর থেকে ওদের সাথে কথা বলে আসি। আচ্ছা বেশি রাত করো না, খেতে বসে যাও কারণ অনেকটা লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে। হ্যাঁ বসছি। আচ্ছা মঞ্জু আমাদের সবাইকে ডাক, খেতে আসতে বল। হ্যাঁ মা। হ্যাঁ আপনারা বরং খেয়ে নিন, পরে আবার কথা হবে। আপনাদের বাড়িও তো অনেকটা দূরে, অনেকটা পথ যেতেও হবে, আমরাও আসি কেমন? যে যেখানে খুশি ফিরুক, আর এ পথে ফিরছি না আজকে অন্তত, আর এ মুখ হচ্ছি না আমি। দারুণ ব্যাপার করে দিদি, পাচ্ছি না ভোলে বাবা আমার কথা এইভাবে শুনে নেবে, এইভাবে সবটা মিলিয়ে দেবে, এসব কিসের ইশারা তোমরা বুঝতে পেরেছো তো? কিছুটা তো তোমার হাসি দেখেই বুঝতে পারছি দিদি ভাই। হলকা তুমি বুঝতে পারছো না, যে ছেলেকে নিয়ে আমাদের সবার মনে এত আশা ছিল সেই সঞ্চয়ন আবার আমাদের কাছে ফিরে এলো, এই সব কিছু ভোলে বাবার ইচ্ছে জানো তো। উনি সব কিছু ঠিক করে রেখেছেন, উনি বুঝিয়ে দিতে চাইছেন যে সঞ্চয়ন এত সহজে আমাদের থেকে দূরে যাবে না। নাহলে তুমি বলো এখানে এতগুলো পরিবার থাকতে ওই সঞ্চয়নের পরিবারের সাথে আমাদের এতটা ঘনিষ্ঠতা হতে হলো? কিন্তু মিতুল গুগলি আগের দিন যেভাবে রিয়্যাক্ট করলো, তারপরে তো বিয়ের কথা শুনলে ও দশ হাত দূরে পালাচ্ছে। ওকে কাছে আনতে হবে, কারণ এরকম সুযোগ বারবার আসবে না, সঞ্চয়নের মতো ছেলে পাওয়া যাবে। আই শুন, তোর সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বলো। গুগলিকে কেমন দেখলি, কেমন লাগলো তোর? গুগলিকে তো আজকে অনেকটা বেটার, ইনফ্যাক্ট মাথায় যেখানটা ফেটে গেছিলো সেটা অনেকটা রিকভার করেছে দেখলি। ওষুধগুলো নিয়মিত চালালে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তা করার কিছু। ভগবান কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিল, ছেলেকে দিয়ে কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে। যাই বলিস রান্নাটা কিন্তু ফাটাফাটি হয়েছিল। আচ্ছা সঞ্চয়ন কোথায় দেখছি না তো, বেরোতে হবে তো। দাদা তো পার্কিং এ আছে, গাড়ি বের করছে। আর ঠাম্মি তোমাকে কি একটা বলে বলছিল, তুমি যাও, যাওয়ার আগে শুনে নাও। হ্যাঁ যাচ্ছি। এই শোন তোরা আবার এখানে থাকবি, কোথাও বেরিয়ে যাস না আবার, ঠিক আছে? যেখানেই যাও, যাওয়ার আগে এটা খেয়ে যাও। মনোরমা এটা বিয়ের বাড়ি, চোদ্দটা রসগোল্লা খাওয়ার সময় মনে ছিল না? বাড়িতে গিয়ে যখন শরীর খারাপ হবে তখন বুঝবে ঠেলা, নাও। আচ্ছা দাও। বৌদি আমাকে একটু দিও তো, আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, দাও। সে তো জানি, আমাকেই দরকার পড়বে। এ মঞ্জু এনে নে 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 হজম হয়ে যাবে। তা বকে বকে কি খাওয়ানো হচ্ছে শুনি? আর বলবেন না, এই জোয়ান এই তো বিয়ে বাড়ি থেকে গিয়েই সব বলবে, গ্যাস অম্বল গলা জ্বালা বুক জ্বালা সব রুগী এক একটা, তাই জন্য তো ব্যাগের মধ্যে টোটকা রেখে দিই। বাহ আপনার ছেলের থেকে তো দেখছি আপনিও কিছু ডাক্তারিটা শিখে গেছেন। মিতুল মা বলছি ভালো কাকি ওপরে ডাকছে, একটু তাড়াতাড়ি যেতে বলবো। এই তো গুগলি, নাও তুমিও একটু খাও। না আসলে না আমার খাবার খাওয়া এখনো হয়নি, আমি পরে খাবো। তাতে কি হয়েছে, একটু পরেই তো খাবে, বড়রা বললে নিতে হয়, খাও। কোনো কিছুই না লিমিটে রাখতে পারে না, সবেতে বাড়াবাড়ি, বেশি আদিক্ষেতা একেবারে। এখন এতটা গায়ে পড়ার যে কি আছে কে জানে। কিরে অর্ক এখানে চলে এলি, বউয়ের সাথে আলাপ করালি না? ও দেখেছো একদম ভুলে গেছি, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ কলি কলি একবার শোনো না, এদিকে এই হচ্ছে আমার বউ কথা কলি, আর ইনি হচ্ছেন আমাদের কলি। বিয়ে তো অনেক দিন হলো, এবার একটা বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যবস্থা করো, কিছু সমস্যা আছে নাকি? শুনলাম তুমি তো নাকি ডাক্তার, আর তোমারই কোনো বাচ্চা কাচ্চা হলো না?
আর বলো না, দুজনেই এত ব্যস্ত না, মানে আমি অফিস নিয়ে আর ও চেম্বার নিয়ে, তো সে তো আমরা সবই বুঝি বাবা, কিন্তু লোক সমাজ বলেও তো একটা কথা আছে নাকি। কি হলো, তুমি আবার কিছু মনে করলে নাকি গো? না না, আমি কিছু মনে করিনি। শুনুন না, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। আসছি আমি এক মিনিট। আই এম রিয়েলি সরি কোলি, আমার এই ভুল জানো তো, আমার আমার উচিত হয়নি ওদের সামনে তোমাকে ডাকার। আই এম সরি। না না ঠিক আছে, আমি না একটু বাইরে যাচ্ছি। কোথাও যাবে না তুমি। তুমি কি অপরাধ করেছো এসো আমার সাথে? আপনারা কি মানুষ? মন বলে কিছু নেই আপনাদের? কাউকে এরকম ভাবে বলে? ছি! ও দিদি, তুমি একটু শান্ত হও, তুমি কিন্তু আবার মাথা গরম করে ফেলছো। না, মাথা গরম করবে না। কারোর বাচ্চা হয়নি তাতে কি তার অপরাধ? যদি বাচ্চা না হয় তাতে কি এসে যায়? আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন, ওনারা ওরকম ভাবে কিছু বলেনি। আমি জানি ওনারা কি বলেছেন, কোনো কাজ নেই, এনাদের এটাই স্বভাব, বিয়ে বাড়ি এসে গজল্লা করা। মানুষের কাটা ঘায় নুনের ছিল দিতে খুব ভালো লাগে, তাই না? নরম মাটি পেয়ে আঁচড়ানো সব। আর আপনারাও বলতে পারেন না, ওনার তো চার চারটে ছেলে, তাতে কি একমন হাতি ঘোড়া হয়ে গেছে? হ্যাঁ, হাতে বেশি কাজ না থাকলে যা হয়। মনোরমা, এটা বিয়ের বাড়ি, আর একটু চুপ করো। ওনারা বুঝে গেছেন যে তুমি খুব রাগি। হ্যাঁ, আর আপনারাই বা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা যান না। হ্যাঁ যান, যান অন্য কোথাও যান, আমার সামনে সব কথা বলবেন না, যান। বলছি, আপনি আবার শুধুমাত্র কেন ঝামেলা করতে গেলেন বলুন? আরে মা তো ওরকমই, কেউ অন্যায় করছে দেখলে মা মাথা ঠান্ডা রাখতে পারে না। সত্যি আপনি যেভাবে আজ কুলি দিদির পাশে দাঁড়ালেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নয়, মন শক্ত করুন। একবার ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন, দেখবেন দ্বিতীয়বার আর বলার সাহস পাবে না। আমাদের জন্য আপনাকে কত হ্যাপায় পড়তে হলো। না না, আমার মেয়ের জন্য তো আমাকে করতে হয়। নাও চলো এবার বাড়ি যাওয়া যাক। আসি। হ্যাঁ, অর্কদা তুমি কলি দিদিকে নিয়ে যাও। এমন ভালো সাজলাম, আমার ছেলের সাথে বিয়ে না দিয়ে যাবে কোথায়? চলো। সত্যি কত বড় বিচার এই মহিলার, কত বড় মন মানুষটার। দিদি ভাই চলো আমরা খেয়ে নিই। অলোকা, একটু আগে জানো তো মনোরমা দি পুরো দিদির মতো করলি দিদির পাশে দাঁড়ালো। জানো শুভ দাদা, গুগলিকে কিভাবে জোর করে জোয়ান খাওয়ালেন? তুমি যদি গুগলির মুখটা দেখতে। সত্যি ওই মহিলা সবার কথা ভাবেন, ওই রকম একজন মানুষ যদি আমার গুগলিটা শাশুড়ি হয়, পুরো নিজের মায়ের মতন হবে দেখো। কিন্তু দিদি ভাই, গুগলি তো চাইছে না, ও তো বলেই দিল তোমার সামনে, দেখলে তো। সেটা ঠিকই, কিন্তু মানুষের মন বদলাতে কতক্ষণ? হ্যাঁ আসুন দিদি, আপনি ফাইলগুলো রেডি করুন, আমি গিয়ে দেখে নিচ্ছি। অলোকা। হ্যাঁ দিদি ভাই। অলোকা বলছি, আমাকে না একটু অফিসে যেতে হবে, একটা জরুরি কাজ আছে, তুমি একটু সরোদিদিকে বলে রান্নাটা নামিয়ে দিও না গো। হ্যাঁ দিদি ভাই, তুমি চিন্তা করো না, আমি দেখে নেব।
তুমি কি গাড়ি নিয়ে যাচ্ছো? হ্যাঁ গাড়ি নিয়ে যাচ্ছি। তুমি ড্রপ করে দাও না একটু। আচ্ছা তুমি তৈরি থাকো, ওখানে তো ইন্দ্রবাবু অপেক্ষা করছে, দুবার ফোনও করে নিয়েছে। কি জরুরি মিটিং আছে নাকি আজকে? এই ধরে ধরে আরে গুগলি পড়ে আদর কি হচ্ছে? আরে গুগলি তুই পড়ে যাবে কিন্তু বারবার। আদর সাবধানে। না বলছি তো আমি, কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে আছে সে কথা? ওর কথা দেখেছো কি করছে? কি বলবে বলো তো। আরে আরে কি রে এত হই হট্টগোল কিসের? এটা আমাদের বাড়ির ময়দা কুমারী। শুনলি? কি হয়েছে দেখ এবার, বারবার করে বললাম এরকম ছোটাছুটি করিস না, কি অবস্থা হলো বলতো তোর? ওই জন্য বলি মায়ের কথা শুনতে হয়। এই গুগলি, সকাল সকাল ফেস প্যাকের কাজ হয়ে গেল তোমার? তোমার এরকম অবস্থা হলো কি করে? আরে বাহ, তুমি তো দেখছি বাড়ির সব আটা ময়দা একাই মুখে মেখে ফেলেছো। আসুন আসুন ভেতরে আসুন। আপনারা যে আসছেন একবার জানাবেন তো, তাহলে ইন্দ্রবাবুকে বাড়িতেই থাকতে বলতাম। আমরা সবাই অফিসেই বেরিয়ে যাচ্ছিল, গুগলি আর শিবা ছাড়া কাউকেই বাড়িতে পেতেন না। আমি জানি আমাদের সকালে ভাবে হঠাৎ করে আসাটা উচিত হয়নি, নিশ্চয়ই আপনারা সবাই খুব অবাক হচ্ছেন। মিতুল, তখন থেকে ফোন করছি ফোন তুলছো না। দেখি আপনারা কালকে কিছু ফেলে গেছিলেন নাকি? হ্যাঁ ফেলে তো গেছি, কিছু কথা ফেলে গিয়েছিলাম, সেটাই বলতে এসেছিলাম। না না আপনাদের কাজের কোনো অসুবিধা হবে না, বেশিক্ষণ সময় নেব না। কি কথা বলুন না, এত ভাববেন না, একেবারে নিজের মনে করে বলুন। আমি তো নিজের মনে করি বলেই তোমাদেরকে না জানিয়ে এই সাত সকালে চলে এসেছি। মিতুল, তুমি আমার বোনের মতো, তাই তোমাকেই মনের কথা খুলে বলছি। তোমার মেয়েটা খুব ভালো জানো তো, যে বাড়ির বউ হবে তাদের কপাল ফিরে যাবে। আচ্ছা এরকম একটা মেয়েকে যদি আমি বাড়ির লক্ষ্মী করতে চাই তাহলে কি খুব অন্যায় হবে? মানে আমার বড় ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেবে মিতুল? আপনি গুগলিকে সঞ্চয়নের বউ করে নিয়ে যেতে চান? তোমার গুগলিকে আমায় দেবে মিতুল? আপনি তোমার মনের কথাটাই বলে দিলেন, সঞ্চয়নের মতো ছেলেকে জামাই হিসেবে পাওয়া আর আপনাদের প্রত্যেকের সান্নিধ্য পাবো, এ তো খুব সৌভাগ্যের ব্যাপার আমার গুগলির জন্য। ভালো করে নিক, এখন পরে সব আদিক্ষেতা ঘুচবে। এত ভালো একটা কথা মিষ্টি মুখ ছাড়া হয় নাকি সরো? আরে না না, তোমাদের এত ব্যস্ত হতে হবে না, ওসবের জন্য তো আমরা আবার আসবই। হ্যাঁ সেই জন্যই তো বড় বৌমা বাড়ি ফেরার পর থেকে সমানে কথাটা বলার জন্য অস্থির হয়ে উঠেছিল, আর সেই জন্যই তো এই অসময়ে হঠাৎ চলে আসা। আর তোমাদের মতামতটাও তো জানা দরকার। আমরা তো সেই প্রথম থেকে রাজি, আপনারা বললেই দিনক্ষণ ঠিক করে নেওয়া যাবে। বলি বাবা যখন আমার এতটা কথা শুনেছেন, আমার মন বলছে আমার গুগলিও রাজি হবে এই বিয়েতে। না মা, এটা কোনোভাবেই সম্ভব না, তুমি এটা ভাবলে কি করে? তোর ভালোর জন্যই ভেবেছি। আর আমি তোমায় বহুবার জানিয়েছি মা, যে আমার পক্ষে আর কারোর সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়ানো সম্ভব নয়। তুমি প্লিজ এটা নিয়ে আমাকে জোর করো না। তোকে আমার দিব্যি,
আমার কথাটা তোকে রাখতেই হবে। কি করলে তুমি? বেশ করেছি, তোর ভালোর জন্যই করেছি। কি বয়স তোর, কেন একা একা এত কষ্ট পাবি? অতীত ভুলে তোকে এগোতেই হবে, তোকে পারতেই হবে, অন্তত আমার জন্য তোকে এই বিয়ে করতে হবে। বেশ, শুধুমাত্র তোমার মুখের দিকে চেয়ে আমি আমি রাজি হচ্ছি। তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি ওদের কাছে কিছু লুকোবে না, সব সত্যিটা বলবে। একমাত্র তাহলেই আমি এই সম্পর্কে এগোবো, নইলে নয়। মিতুল, একটা কথা আগে বলা হয়নি, আমিও চাই না আর আমার ছেলেও চায় না যে কোনো একটা সম্পর্ক তৈরি হোক সত্যিকে চাপা দিয়ে। তোমরা সঞ্চয়নের অতীতটা জানো না। আসলে সঞ্চয়নের 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 কি কি হয়েছিল? সঞ্চয়নের আগে একটা বিয়ে ছিল।